তখন সেই 99-এর মার্চের 1 তারিখ, মানে সেই জিজিএন গুলো কি বলে গ্লোবাল গার্ডিয়ান নেটওয়ার্ক লিমিটেড, এরকম একটা কোম্পানি, কানাডিয়ান কোম্পানি, নাম মাত্র মানে কানাডিয়ান। তো তারপরে হচ্ছে মানে নিউওয়ে আসলো, 1 বছরের মতো নিউওয়েতে কাজ করলাম। নিউওয়ে থেকে ডেস্টিনি, ডেস্টিনি থেকে আপনার হচ্ছে মানে চলে আসা হচ্ছে ইউরোপে। তো ইউরোপে আসার পরে আমি প্রথম দাওয়াত পাই হচ্ছে হারবার লাইফ, আপনার নাম শুনেছে, পৃথিবীর এখন সেকেন্ড বৃহৎ কোম্পানি, এমনই হচ্ছে 1 নম্বর, দ্বিতীয় হচ্ছে হারবার লাইফ। আমি হারবার লাইফের একটা প্রোগ্রামে যাই, প্রোগ্রামে যাওয়ার পরে মূলত আমি যখন বাংলাদেশ থেকে লিভ করি তখন আমার সিদ্ধান্তটা ছিল এরকম যে আমি আর নেটওয়ার্ক মার্কেটিং করবো না এই ইন্ডাস্ট্রি। এবং আমি কিন্তু যখন আমি 99 সাল থেকে আমার মনে আছে আমি 15 সাল পর্যন্ত কিন্তু আমি জিন্সের প্যান্ট পরতাম না, কারণ আমি সবসময় প্যান্ট শার্ট টাইপ করে আমি অফিসিয়াল ড্রেস কোড মেনটেন করতাম সবসময়, হাতে একটা ব্যাগ, এটা সবাই আমাকে চিনতো, হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে অনেকগুলো ফাইল পত্র, এবং আমি খুব মানে একজন পেশাদার নেটওয়ার্ক হিসেবে সবাই জানতো এবং সেভাবে আমি কাজ করতাম। তো আমি সেই মানুষ, আমি আমার সমস্ত কোট স্যুট সব ফেলে রেখে আমি নতুন ড্রেস কোড কিছু কিনে বাংলাদেশ থেকে জিন্সের প্যান্ট কেস টেস এগুলো কিনে পরে ইউরোপে আসছি যে আজ জীবনে যদি নেটওয়ার্ক মার্কেটিং করবো না তো এগুলো কি কাজে লাগবে। তো এগুলো সবাইকে বিলি করে দিচ্ছি আসার আগে, প্রায় 30-35টা শুট আমি মানে এর দিছি ওর দিছি ভাগ করে দিছি, 2টা না 3টা আমার খুব প্রিয় যে এগুলো ছিল আমি রাখছি আর বাকি সবগুলো সবাইকে বন্টন করে দিয়েছি আর এই ব্যবসা জীবনে করবো যেহেতু। তো পরে আমি আমার মনে মনে আছে আমি মানে আপনার শপিং করলাম আসার আগে, তো পরে চলে আসলাম। আসার পরে আমাদের একজন খুব কাছের আমাদের ইয়ার ডেস্টিনিতে কাজ করতো ওখানে আপনার একটা মেয়ে ম্যানেজার ছিল, তার বাসায় দাওয়াত, সে 9 সালে ফ্রান্স চলে আসছে, তো আমি আসছি শুনে আমাকে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে বাসায় গেছি, গেলে তখন অনেকগুলো প্রোডাক্ট বের করছে, বলছে ভাই একটা স্পেশাল একটা ই খাওয়াবো আপনাকে, ট্রি, কি অ্যালোভেরা ট্রি। তো আমাকে হারবার লাইফের একটা ট্রি আমাকে খাওয়ালো, আমি কিসের ট্রি, এটা মানে চমৎকার, তো ফ্লেভারটা অনেক সুন্দর, কারণ ওটা হচ্ছে হারবার লাইফ, হারবার লাইফের। তারপর অনেকগুলো প্রোডাক্ট, একটা মিল্ক শেক, তারপর অনেক প্রোডাক্ট বের করলো, তারপর 2-3টা প্রোডাক্ট খাওয়ালো, বলছে ভাই আপনি তো আসলেন মাত্র 1 সপ্তাহ হয়েছে, এখন এগুলো নিয়ে মাথা ঢুকেন না, আগে আপনি কেস টেস করে নেন, আগে একটু সোজা দাঁড়ান, তারপরে আপনাকে আমি বলবো। আমি কি জিনিস হারবার লাইফ, তো আমি জানি কোম্পানির নাম নেটওয়ার্ক কোম্পানি, আর দু রাখেন এগুলো, এগুলো মাথার থেকে মাথায় ঢুকেন না, এই গুরুত্ব দেয়নি আর কি। তারপরে বলতেছে না আপনি এখন আপাতত মাথায় ঢুকেন না, পরে। তো তারপরে আরেকটা ছেলে ওনার ওনার সাথে মানে ওনাকে যিনি জয়েন করেছে সে যখন শুনছে আমি, তো আমার মানে নাম্বার সংগ্রহ করে আমার কাছে চলে আসছে, বলে ভাই আপনাকে এক জায়গায় নিয়ে যাবো, আমাদের একটা প্রোগ্রাম আসছে যেতে হবে। তা আমি বললাম কোথায় বলেন, তো বোধ হয় যখন বললো যে এরকম হারবার লাইফে আমি কাজ করি, তো আপনি আমাদের একটা প্রোগ্রাম আছে আপনি কি যাবেন, আমি বললাম তো আমি হারবার লাইফের নাম শুনলাম তো আমি যাবো না, আমার এখন বলছে আপনার তখন সময় আছে, আপনি তখন ফ্রি, কোনো কাজ নেই। আমি দেখলাম আসলে এখন ফ্রি, এখন কাজ কাম নেই, আসলাম মাত্র। তো আমি পরে চিন্তা করলাম যে দেখি না, মানে ওই যে বুঝেন তো মানে নেটওয়ার্কার, তো মানে এটা মানে যাবো না বলতেছি, তারপরেও একটা দেখি না কি আসলে ব্যাপারটা, এরকম মানে একটা সময় বললাম যে ঠিক আছে যাবো। তো মানে পেশা তো বুঝেন না, দীর্ঘদিন এটাকে মনে প্রাণে ভালোবেসে করছি, তো পরে গেলাম একটা লেকের পাড়ে, 15-16 লোকের একটা হল, সেখানে মিটিং। তো দেখলাম যে যারা খুব গাড়ি টাড়ি পার্ক, সবাই তো গাড়ি নিয়ে আসতেছে, তো শীতের সময় তো কাপড় মানে মানে বাইরে মানে কোট করে ভিতরে ঢুকতে, হলে ঢুকলাম, ঢুকার পরে দেখি একটা বাদ ভাঙা উচ্ছ্বাসের মতো, মানে এটা কোনো প্রোগ্রাম মনে হচ্ছে না, মনে হচ্ছে যে এটা একটা মানে কেন জানি মানে কি বলে মানে একটা বিয়ে বাড়ি আছে না, হই চই একটা যে সবাই কি খুশি এরকম একটা বিয়ে বাড়ির মতো, আরে বাবারে, মানে যে বিয়ে বাড়িতে যেমন রং টং নিয়ে খেলা না, মানে আমি তাকে কিরে এরা কি ব্যবসা করেন নাকি, এরা আড্ডা দিতে আসছে কেন, দেখি সব কি খুশি সবার মধ্যে, মানে উচ্ছ্বাস বাদ ভাঙা একটা উচ্ছ্বাস সবার মধ্যে। তো পরে আমি শুধু দেখতেছি আমার সাথে কি করে, পরে বসলাম পিছন দিকে বসে নাম শুনলাম যে আজকে একজন ট্রেনার আছে, নাম হচ্ছে জিমরুন, আমি জিমরুনের ট্রেনিং এর কথা, তো আমি শুনে তো অবাক হই, জিমরুন আসবে এখানে, মানে জিমরুন আমি ট্রেনিং আগে থেকে জানি, আবার দেখবেন মানে জিমরুনের নাম সার্চ দিবেন ইউটিউবে, নেটওয়ার্ক মার্কেটিং একজন লাইফ চেঞ্জিং ট্রেনার। তারপরে ওদের ওদের ইগুলো বললো মানে স্কেডুলটা বললো, তারপরে শুনলাম, তারপর ওখানে একজন ওদের একজন নোবেল ডমিনেটেড একজন সায়েন্টিস্ট আছে যিনি প্রোডাক্টিভ ট্রেনিং করাবে, প্রোডাক্টিভ কথা বলবো। তো পরে দেখলাম যে সেলিব্রেশন হলো, আমি দেখার চেষ্টা করছি কারা কাজটা করে, এটা কারা,
এবং যখন সেলিব্রেশন হলো, যখন ট্রেনিং করালো, বিভিন্ন লোককে ডাকছে, তারা তখন প্রোফাইল বলছে, তখন দেখি আমার কাছে তখন খুব মনে হচ্ছিল, আমি জাস্ট শর্ট করতেছি, যে আমার কাছে খুব অযোগ্য মনে হচ্ছিল যে তাহলে আমি তো এই ব্যবসার জন্য এখানে যোগ্য না। আমার কাছে মনে হচ্ছে যেটা অনেক হাই লেভেলের লোকজন এই ব্যবসাটা করে। তো আমি মানে প্রোগ্রামটা দেখলাম খুব অসহায়ত্ব নিয়ে, এবং খুব পুরনো স্মৃতিগুলো মনে পড়তেছিল, আর নিজেদের যে আমরা তো প্রোগ্রাম এরকম হোস্টিং করেছি, কত বড় বড় প্রোগ্রাম করেছি, কত মানে এগুলো সব মনে পড়তেছে, স্মৃতিচারণ করতেছি বসে বসে বুঝিনি, সব মানে আমার জন্য মনে হচ্ছে সামনে ওরা যখন এক একজন আসে, আর আমি দেখি শুধু যে আমি দেখতেছি এই চিন্মেত্রী সম্মেলন, সেই অমুক জিয়া হল, এই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম, মানে এগুলো দেখতেছি আর কি। তারপরে এক পর্যায়ে মানে ঘড়িটা এত গরম হয়ে গেল, আমি প্রোগ্রামটা শেষ না করে এক ঘন্টা আগে আমি কাউরে না বলে, ও দাদা আমার সাথে 7-8 জন ছিল, আমি না বলে আমি শুধু চলে বেরিয়ে আসতে হলে, মানে শীতের মধ্যে কিন্তু ভাবলাম আমি মানে ঘাম মোটা অবস্থা, মানে এত আমার উত্তরে মানে পরে চলে আসলাম, ততক্ষণে লেকার পার্ক দিয়ে হাঁটছি, লেকার পার্ক দিয়ে হেঁটে হেঁটে তারপরে আমি চলে আসলাম, মানে গাড়িতে উঠলাম চলে আসলাম। তারপরে তাহলে আমি এবার চিন্তা করতে লাগলাম যে নেটওয়ার্ক মার্কেটিং আবার করবো, করা উচিত কিনা। তো অনেক চিন্তা করলাম যে না আরো একটু দেখি ভাবি। তখন আমি আমার কয়েকজন বন্ধুর সাথে কথা বললাম, তার মধ্যে একজন হচ্ছে আমাদের DMD গফরান ভাই, কথা বললাম যে নেটওয়ার্ক মার্কেটিং কি, মানে এখন কিরকম, মানে আপনার আমেরিকাতে কিভাবে চলছে বা জানার চেষ্টা করছি। তখন উনি আমার বলে যে আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করেন তাহলে আপনি উসানাতে কাজ করেন, উসান অনেক ভালো কোম্পানি, দেখেন ওখানে উসান আছে কিনা। তখন আমি জানার বোঝার চেষ্টা করলাম। আচ্ছা আমি এবার এই যে আমাকে বড় স্ক্রিনে দেখলে আমি কথা বলতে পারি না, কারণ আমি সবাইকে না দেখলে আমার ভালো লাগে না। তো এই জন্য পরে আমি ডিসিশন না, ঠিক আছে আমি তাহলে জানি। আমি 3 মাস শুধু জানার বোঝার চেষ্টা করলাম, আর ওদের কিছু প্রোডাক্ট বললাম, কিছু প্রোডাক্ট আমার দেন, আমি একটু খাই দেখলাম প্রোডাক্টগুলো অনেক ভালো। তো ওয়েট লুজ, আমার তখন ওয়েটটা বেড়ে গেছিল, একটা প্রোডাক্ট নিলাম ওয়েট লুজের। তো আমার একটা ফাইল দিল যে এই ফাইলের মধ্যে টেস্টমনিগুলো, অনেকগুলো টেস্টমনি, তারপর অনেকগুলো ব্যক্তির ছবি টবি দিয়ে একটা ফাইল বানিয়েছে, মানে আমার দিল, গিফট করলো যে এটা দেখেন এই প্রোডাক্টটা খেলে এই কাজ হয়, ওয়েট লুজের একটা প্রোডাক্ট। তো সেই প্রোডাক্টটা আমাকে দিল এবং আমি সবাইটা খাওয়া শুরু করলাম। তো ওদের অনেকগুলো মিটিংয়ে গেলাম, মানে দিন গেলে আমার আমার আমি মানে প্রেমে পড়ে যাচ্ছি আর কি, নেটওয়ার্ক মার্কেটিং আবার করার সেইটা মানে নিজের মধ্যে জাগ্রত হচ্ছে। একটা সময় ডিসিশন নিলাম যে ঠিক আছে। ও এর মধ্যে 2-1 দিন পরে মাসুদ রানা আমাকে ফোন করা শুরু করছে যে ভাই আপনি শুনলাম ইউরোপে আসছেন, তো আপনি ই করে শুরু করে দেন, আপনি কিন্তু অন্য কোনো কাজ করেন না, অন্য কোনো ব্যবসা মানে শুরু করেন না, কিন্তু পারবেন না, এটা অনেক এখানে আমরা যারা নেটওয়ার্কের তারা আমরা অন্য কিছু করতে পারবো না। আমি বললাম না না তুমি রাখো, তো আমি তোমার তোমার বুদ্ধি তো আমি নেবো না, আমি ডের বললাম তোমার বুদ্ধি নেবো না, কেন না ভাই আপনি, আমি ছোট ভাই হলে কি আমার কথা শুনেন, আপনি কিন্তু পারবেন না, আমার কথা শুনেন কিন্তু। পরে আমাকে বললো যে ভাই আমি তো একটা কোম্পানিতে কাজ করি, তখন কাজ করে এসিএনে, তখন একটা ছবি আপনার অনেকে জানেন মনে হয়, একটা ছবি ভাইরাল সজল এবং হচ্ছে আমাদের রানা ডোনাল্ড ট্রাম্পের সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ছবি ফেসবুকে ভাইরাল অনেক। তো তখন আমার আমি বললাম তোমাদের এই ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমার ছবি দেখি কারণ ঘটনাটা কি, আমার ওই কোম্পানির উনি তো একজন মানে বিভিন্ন প্রোগ্রামে কিনোট স্পিকার হিসেবে আসছে, তখন ওনার সাথে আমি ছবি উঠেছি ওই কোম্পানি, উনি আমি শুনছি উনি মালিক, তো উনি বলছেন যে না মালিক না, সেখানে মালিক না, সেই কোম্পানির বিভিন্ন প্রোগ্রামে আসছে, তখন তার সাথে আমি ছবি উঠেছি। তো ভালো কথা, ডোনাল্ড ট্রাম্পের মতো লোক এই এই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, মানে বা তারও কোম্পানি বা সেও ট্রেনিং করায়। তো পরে আমি বললাম না না আমি তাহলে তুমি ঠিক আছে আমি জানতে চাই, সরি। সে আমাকে স্কাইপিতে, আমার মনে আছে স্কাইপিতে আমাকে প্ল্যান দেখালো, এসিএনের প্ল্যান দেখালো আমাকে স্কাইপিতে। তো আমি দেখলাম পছন্দ হয়নি আমার কাছে, আমি বললাম না আমি এটা করবো না, ডাইরেক্ট ওখানে বসে বললাম যে আমি এটা করবো না, ভালো লাগে নাই আমার, এটা সার্ভিস বেস প্রোডাক্ট। তো পরে আমি আবার গোফার মাসে কথা বললাম, তো উনি বললো যে আপনি উসানা দেখেন। এবার খুঁজলাম উসানাতে, উসানাকে খুঁজে মানে যখন আমি বললাম মানে ফ্রান্সের সবচেয়ে পোস্ট এরিয়া সঞ্জলজিতে, পরে আমি সঞ্জলজি মানে নামটা মনে রেখে আপনার সঞ্জলজি, এটা অনেক মানে দামি একটা নাম, এবং মানে এটা এখানে যে দেখলাম যে ওদের গুগল থেকে নাম অ্যাড্রেসটা যে ওখানে আপনার ওদের অফিসে গেলাম, অফিসে যাওয়ার পরে আমি দেখে আমার কাছে, কারণ ইউরোপে ম্যাক্সিমাম যেটা রাজ্যিস বলার চেষ্টা করতে যে সবাই টাকা খরচ করে 10-15 লাখ খরচ করে সেই রেস্টুরেন্টে ওসিডিসির কাজ করে, মাঠে কাজ করে, রাস্তায় কাজ করে, তো এই যে কাজ করে সেখানে একটা
মানে সঞ্জলজির মতো জায়গায়, নিচে মার্সিডিজের শোরুম আর উপরে হচ্ছে অফিস। আমার সাথে দুজন গেছিল, তারা আমার এই বলা শুরু করলো, ভাই এটা কি, এখানে কি করব আমরা, মানে এখানে আমরা কাজ করতে পারবো? বলেন কি সত্যি? তাহলে আজকের এখনই আমাদের জয়েন, আমাদের জয়েন করে দিন। তার মানে কথা হচ্ছে আমরা কাজ করি রাস্তায় আর আপনি এই অফিস, তাও সঞ্জলজির মতো জায়গা, তাও এরকম একটা দামি জায়গা, দামি অফিস, এত সুন্দর ডেকোরেশন। আমরা ওয়েট, আপনারা অস্থির হবেন না, একটু আমার সাথে থাকেন, দেখেন সময়টা, সময় দেন না, তামাশা দেখেন। পরে আমি ওখানে যে ইউরোপের যিনি হেড, তার কাছ থেকে শিডিউল নিলাম, নিয়ে তার কাছ থেকে একদিন পরে শিডিউল নিয়ে, এবার আমি 130টা কোশ্চেন রেডি করার পরে, আমি রেডি করে আমি তাকে ইমেল করছি। ইমেল করার পরে আমাদের পরের দিন ওই দুজন খাতা নিয়ে আসছি কথা বলার জন্য। সে ওরা দুজন আমার বলে, আপনি এত কোশ্চেন করেন কেন, এত এই জায়গায় কাজ করবে, এত ভালো একটা পরিবেশ, ভালো অফিস, এখানে কাজ করবে, এত কোশ্চেন করার দরকার ঠিক। আমি বললাম আপনার পরে বুঝবে কেন কোশ্চেন করতেছি। তা আমি কোশ্চেন করলাম, আমার অনেক কোশ্চেন শুনে সে প্রথমত অবাক হয়েছে, আবার অনেক কোশ্চেন শুনে সে আমাকে বলছে যে তুমি কি নেটওয়ার্ক মার্কেটিং করছো আগে, জানো এটা সম্পর্কে? আমি বলি না আমি জানি না, তবে আমি এটা সম্পর্কে মানুষ যে করে আমি এটা জানি। যে তো কয়েকটা কোশ্চেন করে অবাক হয়েছে কি, আমার প্রশ্নগুলো ছিল যে কোম্পানি থাকবে কিনা, টিকবে কিনা, এটা কতদিন, তো এই কথা তো সাধারণ কারণ হয়েছে, মানে কি একটা কথা আছে না যে ঘর পোড়া গরুর মানে সিঁদুর দেখলে ভয় লাগে না, কি এটা কি আছে না, কি জন্য আমি জানি না, মেঘ দেখলে ডরাই, হ্যাঁ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই, রাইট। তো আমার অবস্থাটা অনেকটা এরকম, ওই চুন খেয়ে মুখ পড়লে দই দেখলে ভয় হয়, অনেকটা এরকম আর কি। তো পরে উনি আমাকে বলতেছে যে ইউরোপে কোনো একটা কোম্পানি যখন মানে গভর্নমেন্ট অনুমোদন দেয়, তখন ওই কোম্পানি কে এক্সরে, মানে পুরো এক্সরে রিপোর্ট কম গভর্নমেন্টের কাছে থাকে। একটা দোকান করতে গেলে ইউরোপের মতো জায়গায়, দোকান করতে গেলেও তাকে মানে অনেক প্রিপারেশন নিতে হয়, অনেক কাজ করতে হয়, অনেকগুলো মানে পরীক্ষা দিতে হয়, অনেক ডকুমেন্টস লাগে, এবং মানে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলেও আপনার নয় নক্ষত্রতা দেখে। আপনি ব্যাংকে গেলে ব্যাংক, আমার, আমি যখন ব্যবসা শুরু করছি আমি 10-12টা ব্যাংকে যাওয়ার পরে একটা ব্যাংক আমাকে অ্যাকসেপ্ট করছে। ব্যাংকগুলো পর্যন্ত যেভাবে জাস্টিফাই করে একটা প্রতিষ্ঠানকে, মানে আমাদের বাংলাদেশের সরকারও বা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এটা এর 100% 1% করে না, যেটা ব্যাংক যেভাবে করে অ্যাকাউন্ট ওপেন করার সময়, এটা বুঝতে হবে। তো পরে আমি যখন এখান থেকে মানে সকল প্রশ্নের উত্তর পেলাম, তো উনি উনি বললো আমাকে অনেকগুলো, এখনো আছে সেটা, উনি ওই কোম্পানির গভর্নমেন্ট অনুমোদন এবং টোটাল লিগাল ডকুমেন্টস গুলো আমাকে দিয়ে দিল, তুমি এগুলো নাও স্টাডি করো। যাই হোক, পরে আমি মানে আমার জানা হলো তখন যে নেটওয়ার্ক মার্কেটিং, ওনার কাছ থেকে আমি জানলাম অ্যাকচুয়ালি যে এটা মানে ইউরোপে বা ইউরোপ আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ডে বেশি ব্যবসাটা কিভাবে হয়। এবং উনি 2009 সালে ফ্রান্সের আইন পাস হয়েছে এবং সেই আইনের আদলে ব্যবসাটা চলে, সব কিছু আমাকে জানালো। এবং এখানে গভর্নমেন্ট ফ্যাসিলিটিস কি পাওয়া যাবে, মানে মানে এই ব্যবসা করলে তার লাভ লস বেনিফিট বা মানে মেরিট ডিমেরিট সব উনি আমাকে ব্যাখ্যা দিয়ে বুঝলো। যাই হোক, এরপরে কিন্তু আমি ডিসিশন মেক করলাম ওই ওনার সাথে কথা বলার পরে, ইয়েস আমি বিজনেসটা করব। তো বিজনেসটা করার ডিসিশন যখন নিয়েছি, তখন কিন্তু আমি জেনে শুনে বুঝে, তার মানে আমি সেকেন্ড টাইম নেটওয়ার্ক শুরু করেছি, আপনাদেরকে যদি বলি যে খুব জেনে শুনে বুঝে মানে ঠান্ডা মাথায় স্টাডি করে তারপরে, বাট প্রথম জীবনে নেটওয়ার্ক যখন করেছিলাম একদম প্রথম দিন সেমিনার দেখছি, ভালো লাগছে, পছন্দ হয়েছে, ডিসিশন ফাইনাল। আর জীবনে কোনোদিন গুগলে যে সার্চ করে দেখিনি যে হোয়াট ইজ নেটওয়ার্ক মার্কেটিং, কারণ যিনি আমার গুরু ছিল উনি যা বলেছে তাই, ওটাই হচ্ছে মোল্লাদুল মসজিদ পর্যন্ত, মানে এরকম, মানে উনি যা বলেছে ওটাই ব্যবসা, ওটাই কোম্পানি, ওটাই নেটওয়ার্ক, ওটাই বাস্তবতা, ওটাই সত্য, আর কিছু কোনোদিন দেখি নেই। কিন্তু মানে এই নতুন করে শুরু করা, সেকেন্ড লাইফ শুরু করার পরে আপনার কিন্তু অনেক ডকুমেন্টস, অনেক প্রশ্ন, অনেক কিছু মানে জেনে শুনে বুঝে ভেবে চিনতে তারপরে জয়েন করেছি, যেটা এই ইন্ডাস্ট্রিটা সারা ওয়ার্ল্ডের এর পজিশন, এর এস্টাবলিশমেন্ট এবং এর এর ফিউচার সবকিছু জেনে শুনে বুঝে তারপর শুরু করেছি, ইমোশনালি শুরু করিনি। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে বন্ধুরা, আপনারা প্রত্যেকে জানেন যে নেটওয়ার্ক মার্কেটিং এখন বর্তমান বিশ্বের মধ্যে এটা $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তো এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং এটা দিন গেলে বড় হচ্ছে না ছোট হচ্ছে, দিন গেলে এটা সমৃদ্ধি বাড়তেছে না কমতেছে, এটা বাড়তেছে, এবং এটা কিন্তু আরো আধুনিকায়ন হচ্ছে, আরো কিন্তু ডেপ্থে যাচ্ছে, আরো কিন্তু সমৃদ্ধশালী হচ্ছে। তার মানে আগামী দিনে দেখবেন
আমাদের সন্তানরা আগামী দিনে দেখবেন মানুষ কিন্তু এটাকে তার মানে কেরিয়ারের ফার্স্ট প্রায়োরিটি নিয়ে যাবে, অনেকেই কেরিয়ারের ফার্স্ট প্রায়োরিটি নিয়ে দেখবেন এটার জন্য, এটা এটা একটা স্বপ্ন হয়ে যাবে। হয়তো আমরা অনেকে দেখে মরতে পারবো, অথবা কেউ দেখে মরতে পারবো, নেমনও হতে পারে, তবে আমি মনে করি খুব কাছাকাছি সময়ের মধ্যে যে এটা আমরা দেখব যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি পৃথিবীতে এমন একটা ইন্ডাস্ট্রি হিসেবে মানে আখ্যায়িত হচ্ছে প্রত্যেকটি মানুষ এটাকে রেসপেক্ট করবে। এখনো পর্যন্ত বাংলাদেশে রেসপেক্ট করে, বাট পৃথিবীর প্রত্যেকটি দেশে এটা কিন্তু রেসপেক্ট করে। এটা কিন্তু রেসপেক্টেবল একটা বিজনেস, এটা এলিট পিপলরা করে, এটা অ্যাম্বিশিয়াস পিপলরা করে, এটা আপনার এডুকেটেড পিপলরা করে, এটা কনসিয়াস পিপলরা করে। তার মানে আপনি আমি যে কাজে আমরা শুরু করেছি এটা ভুল ডিসিশন নেই নেই, এটা সঠিক ডিসিশন নিয়েছি, সঠিক জায়গায় আমরা আছি, সঠিক কাজে আমরা অংশগ্রহণ করেছি, এখান থেকে আমরা চাইলে প্রত্যেকে সফল হতে পারবো। তার মানে আমাদের সিদ্ধান্তটা ভুল হয় নাই, আমি এটা বলার জন্য এই কথাগুলো বললাম, আমাদের সিদ্ধান্তটা ভুল হয় নাই, কারণ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আমি কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছি, আমি আর আপনি কিন্তু একই বিমানে, একই ফ্লাইটে, একই সাথে ল্যান্ড করব, একই জায়গায়। তার মানে কি আপনি কোনোভাবে এটা মনে করার কারণ নাই যে আপনি একা, আপনার সাথে কেউ নাই, আপনি পারবেন না, আপনি অসহায়, আপনি দুর্বল, আপনি শুধু আপনি টিমের সঙ্গে থাকবেন, আপনি আপনার সিদ্ধান্ত সঠিক হয়েছে। আসেন আমরা তাহলে আজকে আমাদের যে এজেন্ডা গুলো ছিল ওই এজেন্ডা গুলো নিয়ে কথা বলে আমি একটু ওপেন করে নেই, প্রত্যেকে জানবেন তখন আপনার কাছে সেটার মূল্যায়ন ভিন্ন, আর যখন আপনি জানার জন্য জানবেন, মুখস্থ জানবেন মানে দেমাক থেকে জানবেন, তখন কিন্তু ওইটার গুরুত্ব কিন্তু যতই আপনার মানে রেজাল্ট আসবে না, ফিডব্যাক মানে আপনার তৈরি হবে না। তাহলে প্রথমত হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু ভিন্ন কথা লিখছি, কিন্তু হোয়াই জেনাসের মধ্যে আমরা যেটা বলি সেটা না, কিন্তু এখানে বিগ হোয়াই মানে আপনার বিগ হোয়াইটাকে মানে আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু কিছু বিগ হোয়াই আসছে যে আমরা মানে কেন জেনাস করবো, জেনাস করার জন্য আপনার বিগ হোয়াইটা খুঁজে বের করতে হবে, বিগ হোয়াই। তারপরে জেনাস ভার্সেস আদার্স অকুপেশন, ডিজিটাল প্ল্যাটফর্ম, টিমওয়ার্ক এবং আপনার আর্লি রিটায়ারমেন্ট এবং রয়্যালিটি ইনকাম, আমি এখানে এই ছয়টা জিনিস আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে বিগ হয় গুলো কি? বিগ হয় হচ্ছে আমরা যেটা চাই, মানে আমাদের প্রত্যেকটি মানুষ যখন কোনো কাজ করে, আপনার বিগ হয় নিয়ে কথা বলছি, বিগ হয়টা কি মানে কোনো একজন মানুষ যখন তার হয় গুলোকে সে সামনে মানে সামনে রেখে কাজটা করতে পারে যে আমি কেন কাজ করব, আমি কেন জেনাস করব, আমি কেন পরিশ্রম করব, আমি কেন আজকে রাত জাগব, আমি কেন আপনার 8 ঘন্টা কাজ করব, 16 ঘন্টা কাজ করব, আমি কেন অতিরিক্ত দায়িত্ব নেব, আমি কেন পরিশ্রম করব, এই এই প্রশ্নের উত্তর যদি কেউ জানে তখন সে কিন্তু এই কাজগুলো করে মজা পাবে। যেমন দেখেন একই কাজ করে কেউ ক্লান্ত হয়ে যায়, দিনের বেলাও ঘুম আসে, আবার কারো দেখা গেছে রাতেও ঘুম আসে না, দিনেও ঘুম আসে না, ঘুমই আসে না, আবার দেখা গেছে যে কেউ দেখা গেছে যে এত চমৎকার সুযোগ পেয়ে হাঁটতেছে, চলতেছে, ঘুরতেছে, মাঝে মধ্যে আসতে আসতেছ না। তার মানে কি কারোর একই কাজ, একই কাজ কেউ সিরিয়াসলি মরিয়া হয়ে ডেনাই ঢাকা করে কাজ করতেছে, আবার কেউ দেখা গেছে যে মানে গা ভাসাই দিয়ে উদাসীন হয়ে কাজটা করতেছে। স্বপ্নগুলো কি? আমার স্বপ্নগুলোর মধ্যে যে বড় বড় স্বপ্নগুলোর মধ্যে যেটা আছে, যেমন আমি আমার ছোটবেলা থেকেই মানে আমার সামাজিক যে কাজগুলো করা, মানুষের কল্যাণের জন্য কাজ করা, আত্মমানবতার সেবায় কাজ করা, এটা আমাকে মারাত্মকভাবে আমাকে ইনফ্লুয়েন্স করে। কারণ আমি বিগত দিনে আমি যে কাজ করেছি, আমার এই কাজের ইনকামের বৃহৎ অংশ কিন্তু আমি আমার সামাজিক কাজে মানে ব্যয় করেছি, সামাজিক কাজে আমি ইনভেস্ট করেছি, তার যে সম্মান, তার যে ফিলিংস, তার যে অনুভূতি, এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না। যখন একজন গরিব মানুষ এসে বলে আমার চোখের আমি চোখে দেখি না, আমার চোখটা অপারেশন করতে হবে, আমার 10,000 টাকা লাগবে, এই 10,000 টাকা যে তাকে দেওয়া যায় এবং সে যে পরিমাণ দোয়া করে এবং তার যে মুখের হাসি এবং তার যে প্রশংসা এবং তার যে মানে অকৃত্রিম যে মানে ভালোবাসা, এটার 1,000 কোটি টাকার চুপ আমার কাছে মূল্য বেশি। তো দেখা গেছে যেমন আমি একটা লাইব্রেরি করব, কমিটমেন্ট করা ছিল যে জায়গায় লাইব্রেরি করার জন্য আমি জমি কিনে রেখেছি, আমি জমিটা করতে পারিনি। আমি একটা এতিমখানা করার জন্য আমি জমি কিনে রেখেছি, কিন্তু আমি এটা করতে পারিনি, শেষ করতে পারিনি। আমি একটা হাসপাতাল করব, সেই জন্য জায়গা কিনে রেখেছি, কিন্তু সে হাসপাতাল করতে পারিনি।
এরকম অনেকগুলো স্বপ্ন যেগুলো আমার মধ্যে আমাকে প্রতিদিন মানে আমাকে কুড়ে করে খায়, আমাকে প্রতিটা সেকেন্ডে, কারণ আমার টাকা দরকার। আমার স্বপ্ন ছিল যে আমি আমার নিজের একটা অনেক ভালো বাড়ি করব, মানে আমার মানে জন্মস্থান যেখানে সেখানে এত সুন্দর বাড়ি করবো, অত অত সুন্দর বাড়ি আর কারো থাকবে না, এবং সেই বাড়িটা আমার বাবা মা দেখে যাবে, কিন্তু আমি পারিনি। আমার বাবা মাকে, বাবা মা দুজনেই মারা গেছে, কিন্তু দুজনের জন্য আমার যে একটা স্বপ্ন ছিল তাদেরকে আমার নিজের টাকা অর্জন করা টাকা দিয়ে একটা বাড়ি করব, যে বাড়িটা চমৎকার করে করব, সুন্দর, এত সুন্দর একটা মানে একটা স্বর্গীয় একটা পরিবেশ তৈরি করব, যে পরিবেশটা আমি করতে পারিনি। এটা আমার ভিতরে একটা যন্ত্রণা। আমি যেমন আমার যারা ভাই বোন আছে তারা অনেকেই বলে মানে এটা মানে আমি বাবা এবং মায়ের দুজনেই ভূমিকা পালন করি আমার ভাই বোনদের ক্ষেত্রে, এবং তারা বলে, স্বীকারও করে যারা আমার ছোট। তো সেটা পালন করার জন্য আমার অনেক টাকার প্রয়োজন, তাদের প্রত্যাশা পূরণ করার জন্য, কারণ এই দায়িত্বটা কেউ দেয়নি আমাকে, আমি নিজের থেকে নিয়েছি কাঁধে উঠে। আমি আমার আমার মানে একেবারে শুরুতেই আমার স্বপ্ন ছিল যে আমার সন্তান সবসময় ভালো স্কুলে পড়বে। আমি প্লে গ্রুপে আমার সন্তানকে মেস ক্লাস থেকে ভর্তি করেছিলাম। ইভেন আমার যিনি গুরু এমডি তখন নিশ্চিত করেছিল যে মিল্টন জানেন আপনি এখানে কত টাকা খরচ হয়, কি পরিমাণ টাকা খরচ হয় এখানে পড়াশোনা করতে গেলে বাচ্চা, তখন আমার ওই পরিমাণ ইনকামও ছিল না, গাড়ি লাগবে আমি তখন থেকে, কারণ আমি যেমন এখন আমার মেয়েটাকে আমার সবসময় আমি তাকে বলি যে সে মানে, কারণ কি বাবা মা যেভাবে স্বপ্ন দেখে সন্তানরা ওইভাবে কিন্তু নিজেদের মাইন্ড সেট আপ করে। এবং সে চিন্তা, সে আমাকে বলতে, সে এখন নোটিশ করছে যে সে অক্সফোর্ডে তার অ্যাডমিশনের জন্য সে নিজেকে রেডি করতেছে, প্রিপারেশন নিচ্ছে, সে সেখানে পড়তে চায়। আমি শুনে আমার খুব মানে ভালো লাগছে, আমার কলেজের বুকটা ভরে গেছে, না ঠিক আছে, আমি তো এমন আমার আমার মানে মানে কলেজেটা ঠান্ডা হয়ে গেছে, আমি তো এটাই চাই সর্বোচ্চ। তার মানে আমি আমার সন্তান, এখন সে আমাকে বলে বাবা জানো তুমি যে যদি আমি মানে হায়ার এডুকেশনের জন্য কিন্তু ইউরোপে অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, তোমার টাকা আসা তো ওই পরিমাণ ইনকাম আমাকে সাপোর্ট দিতে পারবো, তো সর্বোচ্চ ভালো জায়গায় আমি তাদেরকে লেখাপড়া করাতে চাই, সর্বোচ্চ মানে ভালো রাখার জন্য যেন তারা যেন কেউ মানে কমপ্লেন করতে না পারে যে আমরা কষ্টে আসি, এখনো পর্যন্ত পারেনি কিন্তু সেটা করতে। তো ভাই বোন, নিজের সন্তান, নিজের পরিবার, নিজের আত্মীয়স্বজন, নিজের এলাকাবাসী এবং নিজের দেশ, মানে সামাজিক যে কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডের প্রতি যে মানে আমার যে একটা নেশা, আমার যে একটা মানে প্রতিটা মুহূর্ত মানে আমি এটা নিয়ে ভাবি, এবং পাঁচক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা হে আল্লাহ তুমি যেন আমার এই স্বপ্নগুলোকে পূরণ না করে যেন আমাকে পৃথিবী থেকে নিও না, আমার দিয়ে অন্তত এই কাজগুলো তুমি করো, মানে কিছু ভালো কাজ, মানে পৃথিবীর মানুষ আমাকে চিনবে এক নামে যে এরকম একজন সমাজসেবক ছিল। এই সামাজিক সামাজিক যে দায়বদ্ধতা, সামাজিক যে মূল্যবোধ, এই মূল্যবোধ আমার প্রতিটা মুহূর্তে আমার ঘুমাতে দেয় না। আমার কাজের আমার ব্যক্তিগতভাবে একটা সময় খুব বিলাসিতা ছিল, এখন আপনাদেরকে বলি এই বিলাসিতা, ভালো একটা গাড়ি লাগবে, ভালো একটা নিজের নিজের থাকার জন্য, এটা আমার নাই এখন। আমার এখন একটাই স্বপ্ন, সেটা হচ্ছে যে মানুষের জন্য করা, আত্মমানবতার সেবায় করা এবং মানুষের কল্যাণের জন্য করা, এবং পৃথিবীতে চলে যাওয়ার, আমি তো চলে যাবো কিন্তু চলে যাওয়ার আগে এমন কিছু করে রেখে যাওয়া মানুষ জন্য আমাকে মনে রাখে, এমন একজন মানুষ ছিল, এমন কাজ করেছে। ওই যে আমি একটা বইতে পড়লাম যে আপনি যখন মারা যাবেন তখন আপনার বাড়িতে যে মানুষগুলো দেখতে আসবে, দর্শনার্থী যারা আসবে, আত্মীয়স্বজন আসবে, তারা কি আলোচনা করবে, তারা যেন ভাবে যে আমরা এমন একজন মানুষকে হারালাম, এমন একজন ব্যক্তিকে হারালাম, এমন একজন মানে গুণী মানুষকে হারালাম, এমন একজন সমাজসেবককে হারালাম, এমন একজন অভিভাবককে হারালাম, এমন একজন ভাইকে হারালাম, এমন একজন বাবাকে হারালাম, এমন একজন মানে আপনজনকে হারালাম, যার কাছে যে মনের কথা, কষ্টের কথা বলা যেত, সহযোগিতা চাওয়া যেত, এরকম যেন মানুষ ভাবে, এরকম যেন মানুষ ভাবে যে আমি মানে আপনি যেন একটা নির্ভর মানে আপনার ভাই বোন আত্মীয় স্বজন গরিবের বন্ধু, আপনি আপনি গরিব মানুষের বন্ধু হিসেবে মানুষ, যখন আপনি মারা যাবেন যেন মানুষের আত্মনাথ যেন মানুষ মানে যারা অপরিচিত তারা ভাবে কি ঘটনা ঘটে, কি এই মানুষটা কি ছিল, এমন কি ছিল যে এরকম সবাই আত্মনাথ করছে, সবাই এতটাই মানে বাধ্য। ইনশাল্লাহ লেখেন, লিখতেছেন তো, সবাই লিখবেন, কিন্তু মানে আবার লিখবেন, মনে করেন জিনিসটা আপনি লিখেছেন, হয়তো আপনার কাছে মনে হতো অনেক অনেকবার শুনেছি, অনেকবার লিখেছি, ফরাদ ভাই তো আমাদের মানে ভিশন বোর্ড বানাইছে, ফরাদ ভাই যে ভিশন বোর্ডের কথা বলে, এটা যে কতটা ইম্পর্টেন্ট,
লেখেন সবাই যে আপনার হোয়াইগুলো কি, কেন আপনি জেনাসে কাজ করবেন, কেন? কারণ কি, আপনি হয়তো ভাত খেতে পারছেন অন্য কাজ করে, অন্য যে কোনো কাজ পেশায় আছেন, আমাদের সেকেন্দার বা ডাক্তারি করে উনি ভাত খেতে পারতেছে, অনেকে আপনার চাকরি করেন, অনেকে ভাত খেতে পারতেছেন, আপনারা যে পেশায় আছেন ভাত খেতে পারতেছেন বা ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিন্তু বলেন তো, আপনি পৃথিবীতে যখন চলে যাবেন, মানুষ কি আপনার জন্য দোয়া করবে? মানুষ কি আপনার চোখের, মানুষের চোখের মানে অশ্রু বিসর্জন দিবে? আপনার ভাই বোনটা কি আপনার নিঃশ্বাসে প্রশ্বাসে কি আপনার কথা স্মরণ রাখবে? আপনার সন্তানটা কি দুদিন পরে ভুলে যাবে কিনা? আপনি যদি এমন কিছু করে রেখে দেন আপনার আপনার সন্তানরা শোনেন, এক সপ্তাহ দু সপ্তাহ দুই সপ্তাহ দেখেন না আপনি ভুলে গেছেন বাবাকে কিভাবে, আপনি যেভাবে আপনার বাবাকে ভুলে গেছেন এভাবেই ভুলে যাবে কিন্তু আপনার সন্তানরা আপনাকে। যদি এমন কিছু করে রেখে যান যে সন্তানরা আপনার নামে পরিচিত হবে, সন্তানরা আপনার কথা বললে মানুষ তাকে সম্মান করবে, আপনার পরিবারের লোকদেরকে যখন আপনার নাম বলবে তখন মানুষ চেয়ার ছেড়ে দিবে, চেয়ার বসতে দিবে, মূল্যায়ন করবে, মর্যাদা দিবে, তখন তারা কিন্তু আপনাকে অন্তর থেকে মনে রাখবে। নামাজের বিছানায় গেলে দোয়া চাওয়া লাগবে না, দোয়া অটোমেটিক চলে আসবে। এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এমন ভাবেই নিজের মানে এই স্বপ্নগুলো লেখেন। দেখেন আমারটা একরকম, আপনারটা তো এরকম না হতে পারে, আপনারটা কি বলেন, আপনার ব্যক্তিগত ব্যক্তিগত মানে যে চাওয়াগুলো লেখেন, ব্যক্তিগত চাওয়াগুলো লেখেন, ব্যক্তিগত স্বপ্নগুলো লেখেন, পারিবারিক স্বপ্নগুলো লেখেন, আপনার সামাজিক স্বপ্নগুলো লেখেন, আপনার ধর্মীয় স্বপ্নগুলো লেখেন, যে আপনি ধর্মের জন্য কিছু করে রেখেতে চান, আপনি সমাজের জন্য কিছু করে রেখেতে চান, লেখেন এগুলা। এই এই যেগুলো লিখবেন এই সবকিছু জেনাজ গ্লোবাল থেকে পূরণ করা সম্ভব। আপনি যখন এই স্বপ্নগুলো পূরণ করতে চান তখন আপনার একটি মাধ্যম প্রয়োজন, একটি মাধ্যম প্রয়োজন, সেই মাধ্যমটা জেনাজ গ্লোবাল। এবার আপনি প্রশ্ন করেন, যেখানে আপনি আছেন, যে অবস্থানে আছেন, বিগত দিনগুলো বছরগুলো যেভাবে যেখানে কাটিয়েছেন, সেখান থেকে কিন্তু এই স্বপ্নগুলো পূরণ হবে, হয়েছে বা হবে, সম্ভাবনা আছে? সম্ভাবনাও নাই। তো জেনাজের কাজ শুরু করলেন মাত্র 3 মাস 6 মাস 1 বছর, এর মধ্যে স্বপ্নগুলো সব পূরণ হয়ে যেতে হবে? কাজটা শিখতে বুঝতে আন্ডারস্ট্যান্ডিং করতে তো সময় লাগে, যায় লাগে না? তো আমরা প্রত্যেকে আমাদের বিগ হয়টা লিখ। আচ্ছা বলেন তো।